আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো এয়ারটেল মোবাইলের কল ডিটেলস কিভাবে বের করা যায় একটি মাত্র মেসেজ সেন্ড করে যে কোনো মাসের। প্রথমে মেসেজ ওপেন করুন। মেসেজ ওপেন করার পরে ক্রিয়েট নিউ মেসেজে অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করুন। তারপরে রিসিপিয়েন্টের ঘরে লিখুন 121, যেটা হচ্ছে এয়ারটেলের কাস্টমার কেয়ার নাম্বার। 121 লেখার পরে মেসেজ বক্সে লিখতে হবে ক্যাপিটালে ইপিআরইবিআইএলএল স্পেস দিয়ে মাসের প্রথম তিনটি অক্ষর, যেমন জানুয়ারি JAN, তারপরে স্পেস দিয়ে একটা ইমেল আইডি, যে ইমেল আইডিতে বিলের পিডিএফ ফাইলটা নিতে চান সেই ইমেল আইডিটা টাইপ করতে হবে। ইমেল আইডি টাইপ করার পরে আপনার এয়ারটেল সিম থেকে মেসেজটিকে সেন্ড করে দিতে হবে। তো আমি করে দিলাম এয়ারটেল সিম থেকে মেসেজটি সেন্ড। তারপরে এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে একটা রিপ্লাই SMS আসবে, যেখানে ওই পিডিএফটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড থাকবে। তো একটু অপেক্ষা করুন, দেখুন রিপ্লাই মেসেজ অবশ্যই আসবে, একটু সময় নিতে পারে কিন্তু আসবে অবশ্যই। দেখুন চলে এসছে রিপ্লাই SMS এবং পাসওয়ার্ডটি আপনাদের দেখাচ্ছি। রিপ্লাই SMS পাসওয়ার্ড হচ্ছে 191515347 এবং পিডিএফটা আমার ইমেল আইডিতে সেন্ড করা হয়ে গেছে সেটাই বলেছে। চলুন আমি ইমেল আইডি ওপেন করে দেখছি। মেলে গেলাম, জিমেল আইডি দেওয়া ছিল আমার জিমেলের, ওপেন করি, একটু টাইম নিতে পারে, রিফ্রেশ করবেন দেখবেন পেয়ে যাবেন। ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার জন্য দেরি হচ্ছে, এখনও পর্যন্ত আসেনি তবে আসবে। এটা দেখুন আমি আগাম গতকাল এটা বের করেছিলাম, এসেছিলো, আজকেও আসবে অবশ্যই। ওয়েট করতে হবে, একটু টাইম নেবে, রিফ্রেশ করুন, রিফ্রেশ করলেই পেয়ে যাব। দেখুন চলে এসেছে 8:27, টাইম দেখুন 8:27। এবার মেলটাকে ওপেন করতে হবে, পিডিএফটাকে ডাউনলোডিং করতে হবে এবং মেলটা ওপেন করছি। নেটওয়ার্কের জন্য দেরিটা হচ্ছে, ওয়েট করুন হয়ে যাবে। মেল ওপেন হয়ে গেছে, আমরা পিডিএফটিকে ডাউনলোডিং করতে হবে। তো পিডিএফ ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে অ্যালাউ করে দিন। যে পাসওয়ার্ডটা SMS এসেছিল 191515347, সেই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখুন পাসওয়ার্ডের ঘর এসছে। আর পাসওয়ার্ড দিতে হবে 191515347, 91 15 47। এবার ওপেন করতে হবে। এবার দেখুন জানুয়ারি মাসে আপনি কয় তারিখে কত টাকা রিচার্জ করেছিলেন, কয় তারিখে কটার সময় কোন নম্বরে ফোন করেছিলেন, কতক্ষণ কথা হয়েছিল, পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এইভাবে যে কোনো মাসের কল ডিটেলস পুরোপুরি বের করতে পারবেন শুধুমাত্র একটা SMS-এর মাধ্যমে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।